আজকে আমি একই রকম দেখতে জিনিস লাইন টেনে জোড়া বানানো শেখাবো, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? একই জিনিস লাইন টেনে জোড়া বানাবো, মানে একটা থাকবে আর একটার সাথে লাইন টেনে জোড়া বানাবো। এ দেখো, আমি প্রথমে বোর্ডে ছবি আঁকছি, ঠিক আছে? হ্যাঁ, একই রকম দেখতে। আচ্ছা আচ্ছা, এবার এবার রিকেশো, তো রিকেশো না, এবার জোড়া বানাও, যেকোনো একটা একটা যেকোনো একটা না, দাগ টেনে আর একটা করো। বা এবার যাও, তুমি যাও, ঠিক হয়েছে। মিল করো, মিল করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, একটু জোরে সবাই হাততালি দে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার এসো, সাইনি এসো, নাও নীল করো, একটা যেকোনো একটা। বা হাততালি দে, বা দাও, যাও। আচ্ছা পারমিতা চলে এসো, পারমিতা চলে এসো, নাও না, একটা মিল করো, একটা যেকোনো মিল করো, জোড়া বানাও। হ্যাঁ, হাততালি দে সবাই, আদাও ঠিক করেছে, দেখেছিস? আজকে আজকে আমি বিভিন্ন আকার দিয়ে ছবি আঁকা শেখাবো, ঠিক আছে? বিভিন্ন আকার। এ দেখো, প্রথমে আমি আঁকছি উল্টানো বাটি একটা, ঠিক আছে? একটা বড় উল্টানো বাটি, এবার তার সঙ্গে ছোট ছোট উল্টানো বাটি, ঠিক আছে? এইবার এটা হয়ে গেল, কি হলো? হয়ে গেল, কি হয়ে গেল? ছাতা। চেষ্টা করো, ওই তো সবাই কা হচ্ছে, কি সুন্দর হচ্ছে। আচ্ছা তোমাদের আমি এখন একটা বিভিন্ন আকৃতি দিয়ে ইঁদুর এঁকে শেখাবো, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, না সুন্দর করে দেখো, না দেখো, ভি ভি লিখলাম প্রথমে, ভি গেল কোথায়? পরীক্ষা দিতে, ঠিক আছে? ম্যাথামেটিক্স পরীক্ষা, ম্যাথামেটিক্স মানে অঙ্ক, এম, দেখো এম লিখেছি, ঠিক আছে? কতই পরীক্ষা? একশোই পরীক্ষা। আচ্ছা পেয়েছে, গোল্লা পেয়েছে, অঙ্কই গোল্লা পেয়েছে, গোল্লা মানে কাটা, ঠিক আছে? আর বাবা এসে কানটা এই মুলে দিল, কি হয়ে গেল? কি হয়ে গেল? ইঁদুর হয়েছে তো? হ্যাঁ, ইঁদুর বোঝা যাচ্ছে, এটা ইঁদুর। তাহলে এটা ভি, এটা ভি, ভি গেল পরীক্ষা দিতে, কি পরীক্ষা? ম্যাথামেটিক্স মানে অঙ্ক, কত পরীক্ষা? একশো পরীক্ষা। পেয়েছে গোল্লা, গোল্লা মানে কাটা, বাবা এসে কানটা মুলে দিল, তাহলে কি হয়ে গেল আমাদের? করো চেষ্টা করো, ইঁদুর আঁকার চেষ্টা করো।